নমস্কার, আমি জয়দেব শাস্ত্রী। এ মাসের রাশিফল সবাই জানতে চায় যে রাশি অনুযায়ী তাদের খারাপ এবং ভালো। তো মেষ রাশির ক্ষেত্রে এ মাসটা প্রচণ্ড ভালো যাবে, এবং ভালোর মধ্যে থেকেও তো খারাপ কিছু থাকে। মেষ রাশির জন্য এ মাসে তিনটি পয়েন্ট, একটি হলো দুর্দান্ত ভালো ফল যাবে, কিন্তু সাময়িক একটু খারাপ যাবে, এবং ব্যবসায় যারা ব্যবসার দিকে আছো মেষ রাশির জাতক জাতিকারা, তারা ব্যবসায় উন্নতি হবে কেনার উপর নির্ভর করে, কিনতে গিয়ে বহু লসের সম্ভাবনা থাকতে পারে। সেই দিকটা মাথায় রেখে চেষ্টা করবে একটু কেনার দিকে একটু জোর দেওয়ার, এবং কিছু ইনভেস্ট করতে পারো এ মাসে। সাময়িক লস হলেও রিটার্ন অনেকটা বেশি পাবে। এবং মেষ রাশির টোটকা হিসেবে বলবো, লাল চন্দন এবং সাদা চন্দন একসাথে মিশিয়ে কপালে ফোঁটা দিয়ে কাজ শুরু করতে পারো। বৃষরাশি, বৃষরাশির জাতক জাতিকারা এসব মানে এ মাসে তোমাদের রিলেশনের জায়গা থেকে একটু সমস্যা দেখা দেবে। বৃষরাশির জাতক জাতিকারা এই মাসে কিছু ইনভেস্ট করবে না। বৃষরাশির জাতক জাতিকারা মানসিক দিক থেকে ভেঙে পড়বে। এর উপায় কি আছে? বৃষরাশির জাতক জাতিকারা একটু কালো তিল আর খেজুর দুটো একসাথে মিশিয়ে কোনো বট গাছের নিচে তুমি ওটা রেখে আসবে, কোনো বট গাছের নিচে। এবার আমি যাই মিথুন রাশির ক্ষেত্রে। মিথুন রাশির জাতক জাতিকারা এ মাসে অত্যাধিক কিছু পাওয়ার যোগ আছে, কিছু ফাটকা কিছু পেতে পারো, শত্রুতাও তার সাথে পেয়ে যাবে। শত্রুর পাওয়ার সাথে সাথে একটু আইনি সমস্যার মধ্যে জড়িয়ে যাওয়ার সম্ভাবনা থাকে, এবং অর্থ অনেকটাই পাবে, ধার দেনা হয়ে যাওয়ার সম্ভাবনা থাকবে, কিন্তু অর্থ যেহেতু পাবে ওটা ওই ঘাটতিটা অনেকটা মিটে যাবে, কিন্তু শত্রুটা মিটবে না। তার জন্য টোটকা তোমাদের দিয়ে দিচ্ছি। টোটকাটি হলো তেঁতুল, তেঁতুল আর কাঁচা কলা, কাঁচা কলা আর তেঁতুল দুটো একসাথে নিয়ে ওটা যেখানে যোগ্য হচ্ছে সেখানে তোমাদের মনোকামনা করে ওটা ফেলে দেবে। বা কাঠে কোনো রান্না করছো, সে কাঠের চুল্লিতে বা কাঠের রান্নাতে ওখানে ফেলে দেবে, বা শ্মশানে কাঠে পোড়ানো হচ্ছে সেখানে কাঁচা কলা বা তেঁতুলটা ফেলে দেবে, দুর্দান্ত একটা ফল পাবে। কর্কট রাশি, কর্কট রাশির ক্ষেত্রে একটা পজিটিভ ভাইব্রেশন এই মাসের জন্য। কর্কট রাশির জাতক জাতিকারা বন্ধুত্বের জায়গা থেকে একটু আঘাত পাবে, বিদেশে যাওয়ার যোগ আছে, বিদেশ থেকে চলেও আসতে পারো। এবং কর্কট রাশির জাতক জাতিকারা বাইরে যাওয়ার একটা যোগ চলছে, এবং যারা বাইরে থাকে তারা মানে দেশে আসার একটা যোগ আছে। এবং কর্কট রাশির জাতক জাতিকারা সম্মান পেতে পেতেও না পাওয়ার যোগটা বেশি। কর্কট রাশির জাতক জাতিকারা কোনো দোকান, কোনো ব্যবসায়িক প্রতিষ্ঠান বা ভালো কিছু, কোনো ফ্ল্যাট বাড়ি কেনার একটা যোগ রয়েছে। অর্থ লোন হচ্ছে না, সেই লোনটা হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। এবং তার জন্য আমি একটা টোটকা বলে দেব, কর্কট রাশির জাতক জাতিকারা মানসিক দিক দিয়ে যারা ভেঙে পড়ছো কর্কট রাশির জাতক জাতিকারা, সবার জন্য একটাই টোটকা, সেটা হলো তোমরা আদা সুদ, দশকর্মার দোকান দিয়ে আদা সুদ কিনে নিয়ে আসবে,
এবং তোমরা ত্রিফলা, ত্রিফলা মানে হরিতকি, আমলা, বহেরা, এই তিনটে জিনিস একসাথে নিয়ে ভিজিয়ে রাখবে। ভিজিয়ে রাখার পর যে জলটা হবে সেই জলটা তুমি তোমার বাড়ির চারিপাশে ছড়িয়ে দেবে বা সেই জলটা একটু মাথায় ছিটিয়ে দেবে এটা। এবং আমরা আসি সিংহ রাশির ক্ষেত্রে। সিংহ রাশির জাতক জাতিকারা প্রচণ্ড পরিমাণে ভালো একটা ভাইব্রেশন পাবে তোমরা। সিংহ রাশির জাতক জাতিকারা চাকরির ক্ষেত্রে একটা ভালো সুখবর পাবে। এ মাসে সিংহ রাশির জাতক জাতিকারা মানসিক দিক থেকে ভেঙে পড়লেও এ মাসে একটা ভালো সুখবর পাবে। সিংহ রাশির জাতক জাতিকারা বিজনেসে উন্নতি হবে, বিজনেসের ক্ষেত্রে অনেকটাই ভালো কিছু পাওয়ার সম্ভাবনা রয়েছে এবং বিদেশ বাইরে ঘুরতে যাওয়ার যোগ রয়েছে এবং অর্থ প্রাপ্তি যোগটা পেতে পেতেও না পাওয়ার একটু সমস্যা সামনের মাসে আবার পেয়ে যাবে, এরকম একটা ব্যাপার রয়েছে। এবং সেই ক্ষেত্রে তোমরা কি করবে, সিংহ রাশির জাতক জাতিকাদের জন্য একটা টোটকা, দুর্দান্ত একটা টোটকা, সেটা হলো কচি কলা পাতা। কচি কলা পাতায় একটা পুরো পাতা, ফ্রেশ পাতা নিয়ে আসবে, একটা ছোট্ট তাল নেবে, ওই কচি কলা পাতার উপর তালটা দিয়ে লাল শালু কাপড় বা লাল কার দিয়ে পেঁচিয়ে কোনো একটা জায়গায় গর্থ করে ওই তালটা পুঁতে রেখে আসবে একটা মনোকামনা করে, দুর্দান্ত ফল পাবে কন্যা রাশির জাতক জাতিকাদের জন্য। কন্যা রাশির জাতক জাতিকারা দুর্দান্ত ফল পাবে। কন্যা রাশির জাতক জাতিকারা পড়াশুনোর ক্ষেত্রে সাকসেস হবে। কন্যা রাশির জাতক জাতিকারা চাকরির ক্ষেত্রে সাফল্য পাবে। কন্যা রাশির জাতক জাতিকারা এ মাসে পাওনা টাকাটা পেয়ে যাবে, বন্ধুত্ব খারাপ সম্পর্ক ভালো হয়ে যাবে এবং রিলেশনের মধ্যে নতুন করে কোনো রিলেশনের মধ্যে আবদ্ধ হবে। কন্যা রাশির জাতক জাতিকারা শারীরিক দিক থেকে অনেকদিন কষ্টে ভুগছিল, এবার হয়তো চিকিৎসায় সম্পূর্ণ ঠিক হয়ে যাবে। কন্যা রাশির জাতক জাতিকারা মানসিক দিক থেকে অনেকটা স্ট্রং থাকবে এবং তাদের জন্য একটা টোটকা, সেটা হলো কন্যা রাশির জাতক জাতিকারা এ সপ্তাহে, এ মাসে যেটা করবে সেটা হলো তোমরা বাজার থেকে একটা মোচা কিনে আনবে, কলার, মিষ্টি কলার মোচা, এবং কিনে এনে ওটা রান্না করবে, রান্না করে ওটা নিজে খাবে এবং আরও পাঁচজনকে খাওয়ানোর চেষ্টা করবে, দুর্দান্ত একটা ফল পাবে তুলা রাশির জাতক জাতিকাদের জন্য। তুলা রাশির জাতক জাতিকারা এ মাসে একটা অদ্ভুত পাওয়ার আছে তোমাদের জন্য, সম্পর্ক ভালো থাকবে, মান সম্মানের জায়গা থেকে বদনাম হওয়ার জায়গা থেকেও বেঁচে যাবে এবং খুব পাশে কারো সাথে ঝামেলা ছিল সেটা এই মাসে ঠিক হয়ে যাবে এবং বাইরে যাওয়ার যোগ আছে, নতুন বস্ত্র কিনতে পারবে, নতুন বস্ত্র কেনার যোগ কিন্তু তোমার রয়েছে এবং মানসিক দিক থেকে তোমরা ভেঙে পড়ছো কিন্তু সেটাও কিন্তু ভেঙে পড়বে না, তার জন্য আমি একটা টোটকা দিয়ে দিচ্ছি। কী টোটকা? কালো তিল, সাদা তিল এবং সর্ষে একসাথে নিয়ে একটা শালু কাপড়ে পেঁচিয়ে রাখবে, পেঁচিয়ে রেখে শনিবার দিন কোনো শনি মন্দিরে গিয়ে ওটা দিয়ে আসবে বা কোনো বটগাছে ওটা ঝুলিয়ে রেখে আসবে, দুর্দান্ত পজিটিভ ফল পাবে। বৃশ্চিক রাশি, বৃশ্চিক রাশির ক্ষেত্রে মানসিক এবং শারীরিক দুটোই খারাপ যাবে, শারীরিক মানে শারীরিক দিক থেকে একটা রোগ ছিল তোমার, যাদের তাদের রোগটা আবার হয়তো বেড়ে যাবে এবং একটা অ্যাক্সিডেন্ট একটা ফারার যোগ থাকবে। ভালোর মধ্যে হলো তোমাদের খুব কাছের কেউ একজনের দ্বারা সুখবর পাবে এবং কর্মর জায়গায় বা কর্মস্থানে একটু সিবৃদ্ধি ঘটবে, তোমাদের পজিটিভ ভাইব্রেশন পাবে। এবং তোমাদের জন্য একটা ছোট্ট টোটকা হলো সেটা কি করবে, একটা নারকেল নিয়ে আসবে বাজার থেকে, যে নারকেলটির গজ আলা নারকেল,
সেই নারকেলের মধ্যে একদম সর্ষের তেল আর সিঁদুর আর কর্পূর দিয়ে ওই নারকেলটিকে পুরো গায়ে স্বস্তিক চিহ্ন একটা আঁকবে এবং মাখিয়ে দেবে পুরো গাটে। স্বস্তিক চিহ্ন একে তোমাদের ঈশান কোণে যদি জায়গা থাকে সেখানে পুঁতে রেখে দেবে, বা না হলে কোনো মাঠের বা কোনো রাস্তার ধারে ঈশান কোণে পুঁতে রেখে দেবে উত্তর পূর্ব কোণ করে। দুর্দান্ত একটা ফল পাবে ধনুরাশি। ধনুরাশির জাতক জাতিকারা পজিটিভ ভাইব্রেশন পাবে। ধনুরাশির জাতক জাতিকারা এ মাসে একটা অদ্ভুত সম্পর্কের মধ্যে জড়িয়ে যাবে যে সম্পর্কটা টিকবে না। ধনুরাশির জাতক জাতিকারা প্রেম বা ভালোবাসার মধ্যে যারা আছো একটু সাবধানে থেকো, এ সপ্তাহে একটু ক্ষতি হওয়ার সম্ভাবনা, অর্থ ধার দেওয়ার একটা সম্ভাবনা থাকবে, ধার দিলে সেটা না পাওয়ার একদম গ্যারান্টি পাবে না। এবং এ মাসে কোথাও একটা ঘুরতে যাওয়ার প্রবণতা আছে এবং এ মাসে মানসিক দিক থেকে স্ট্রং থাকলেও শরীরটা সাথ দেবে না। এ মাসে পাশাপাশির কোনো ব্যক্তির সাথে অযথা ঝামেলার মধ্যে জড়িয়ে যাবে। তাদের জন্য একটা সুন্দর টোটকাটি হলো, সেটা হলো তোমরা বাজার থেকে একটা লাল কার কিনে আনবে। লাল কার এনে তোমাদের কোনো একটা ছোট কালো গোল টাইপের একটা নাট, ওই নাটের মধ্যে ওই লাল কারটা ভরে তোমার কমরে ওটা লাগিয়ে দেবে, দুর্দান্ত একটা ফল পাবে। এবং যদি পারো আর একটা সুন্দর একটা টোটকা একটা মিষ্টি নেবে এবং ওই মিষ্টির সাথে সাদা বা কালো এলাচ, একটা এলাচ দিয়ে দেবে এবং লবঙ্গ দিয়ে ওই মিষ্টিটা কোনো তুলসী গাছের গোড়ায় বা কোনো আম গাছের গোড়ায় বা নারকেল গাছের গোড়ায় ওটা রেখে আসবে, অদ্ভুত একটা শক্তি পাবে। মকর রাশি। মকর রাশির ক্ষেত্রে এ মাসে তোমাদের পজিটিভ সাইন হলো তোমরা ভালো মন্দ কিছু খাবার খাচ্ছ, সেই খাবারটা খাওয়াটা তোমাদের ক্ষেত্রে ভালো, কিন্তু শরীরটা নেবে না, পেটের কিছু প্রবলেম দেখা দেবে এবং শারীরিক অনেকটা সমস্যা দেখা দেবে, অর্থ আসবে আবার বেরিয়ে যাবে, মানসিক একটু অশান্তির মধ্যে থাকবে এবং সম্মানের জায়গা থেকে অনেকটা সমস্যা থাকবে। তোমাদের জন্য এ মাসের একটা সুন্দর টোটকা হলো তোমরা যেখানেই যাবে না কেন তোমাদের সাথে একটা কালো ধাগা ধারণ করে যেও। কুম্ভ রাশি। কুম্ভ রাশির ক্ষেত্রে যেটা হলো সেটা হলো এ মাসে পজিটিভ সাইন থাকবে। কী সাইন থাকবে? তোমরা এ মাসের মধ্যে বিদেশ বা বাইরে বা কোথাও ঘুরতে যাওয়ার সময় কিছু একটা সুখবর শুনতে পাবে বা জানতে পাবে, কিছু ভালো কিছু পাওয়ার যোগ আছে, কিছু ভালো কিছু নেওয়ার যোগ আছে, কিছু ভালো প্রাপ্তি যোগ আছে, কিন্তু কোনো কারণে নিজের স্বামী স্ত্রীর মধ্যে বা ভালোবাসার মানুষের সাথে একটু সমস্যা হতে পারে বা সন্তানের সাথে একটু সমস্যা হতে পারে, বসের সাথে একটু সমস্যা হতে পারে। সেই ক্ষেত্রে তোমরা একটা টোটকা করো, কি করবে বলো তো, ময়ূরের পালকটা তোমাদের কাছে রাখার চেষ্টা করো, ময়ূরের পালক সবসময় তোমাদের কাছে রাখো। এবার যেটা বলবো সেটা হলো লাস্ট, সেটা হলো মীন রাশির ক্ষেত্রে। মীন রাশির যারা জাতক জাতিকারা আছো তাদের এ মাসে কি হলো, তোমাদের প্রচণ্ড পরিমাণে তোমাদের একটা ভয় কাজ করবে, কোনো কিছু হয়তো তোমরা নিয়েছো বা তোমাদের একটা মিথ্যা বদনামের একটা ভয় কাজ করবে এবং তোমরা অর্থ পাবে, সেই অর্থটা গচ্ছিত থাকবে কিন্তু কিছু ধার দেনার মধ্যে তোমরা জড়িয়ে পড়বে এবং বাড়ি ভাড়া নিয়ে একটু সমস্যা দেখা দেবে এবং অর্থ তোমার বিজনেসে কিছু ভুল সিদ্ধান্তের জন্য বেশি অর্থ নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে এবং তোমাদের মানে শ্লেষ্মা রোগ বা ঠান্ডা জাতীয় কোনো সমস্যার মধ্যে তোমরা ভুগতে পারো। তোমাদের জন্য একটা পজিটিভ ভাইব্রেশন যেই টোটকাটা আমি দেব সেটা তোমরা জাতক কিংবা জাতিকারা সবাই এটা পালন করবে, এটা হলো তোমাদের কাছে চেষ্টা করবে তোমাদের কাছে একটা গণেশের
ছোট্ট ফটো মানি ব্যাগ বা ভ্যানিটি ব্যাগের মধ্যে তোমরা রাখার চেষ্টা করবে। তোমাদের কাছে একটা গণেশজির ফটো রাখবে এবং তোমাদের কাছে যদি পারো একটা তোমরা পদ্মপীচ তোমাদের কাছে রেখে দেবে। রেখে তোমরা তোমাদের কাজ মানে কাজে যাবে, কার্যসিদ্ধি হতেই হবে। ভালো থাকো, সুখে থাকো। যদি ভালো লাগে আমাকে বা আমার এই চ্যানেলটিকে বা এই অনুষ্ঠানগুলি তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করো, লাইক করো, বেল আইকনটিতে প্রেস করে ছড়িয়ে দাও সমস্ত জায়গায়। আজ আসি, আবার আসবো নতুন কিছু নিয়ে। জয় শ্রীরাম।